নদী প্রাকৃতিক সম্পদ হলেও আমাদের জন্য সর্বনাশে একটা বিষয়। নদীর ট্যাঙ্ক আগে শন 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 শব্দ আসে, যে হিস হিস করে ভেঙে যায়। নদী ভাঙার ফলে এক একজন তো চার পাঁচবার করে বাড়ি ভাঙতেছে, পাঁচ ছয়টা ভাঙ্গা দিয়ে আসছে। আমি তো আর চলার মতন ক্ষমতা নেই, আমি স্বর্গের পথে ভিগিরি হচ্ছি। বন্যা যখন আসে তখন আমাদের স্কুল আর কি চারপাশে পানি থাকে, তখন তো স্কুল বন্ধ থাকে। এর ফলে ছেলেমেয়েরা স্কুলে যায় না, আবার যখন স্কুলে ভর্তি হয় তখন পরীক্ষা আসে ফেল করে। আবার বাবা মারে ভাবে যে একই ক্লাসে দুই তিন বার থাকতেছে তারপরে পাস করতে পারতেছে না, তার চেয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে দেই। আবার আগে বলতেছে বাবা মারা, তুই দুই তিনবার গেলেও বাস করতে পারলি না, যা তার তুই তোর কামায় তুই ঘুরি খাইগা, এভাবে বলে। তখন তারা কি করে, এই যে ঢাকা শহরে যায়, শিশু শ্রমে পরিণত হয়। যে দুর্যোগের সময় শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য কি করা যায়, সেই জায়গা থেকেই কিন্তু বিষয়টা শুরু হয়। দেখতে দেখতে একদিন দেখলাম যে আমাদের স্কুলে একটা ম্যাডাম গেলেন, বলেন যে বেস থেকে আসছি আমরা। পরে আমাদের 40 জন ছেলে মেয়ে নিলেন, নাম টাম শুনে নিলেন, তারা আমাদের অনেক কিছু বুঝালেন। তার মানে অংশগ্রহণমূলক, এবং সেখান থেকে তারা নিজেদের মূল্যায়ন করে কোন কোন বিষয় নিয়ে তারা মনে করেন যে তাদের অসুবিধা বেশি হচ্ছে বা তারা ঝুঁকিপূর্ণ। মানে বিদ্যালয় এসএমসির সদস্যকে ডাকি, তারপরে আপনার ছাত্র অভিভাবকের ডাকি, সবাইকে ডেকে শিক্ষকদের সহ আমরা তিনটা দলে বিভক্ত হই, ছাত্রদের একটা দল আর আপনার শিক্ষক এবং অভিভাবক একটা দল। আমরা যে পিভিএ এটা করলাম, তার মধ্যে আমাদের আপদ বের করা হলো। আমাদের আপদ কয়টি, কি কি আমাদের আপদ? বন্যা, অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প, নদী ভাঙ্গন। আমরা যে তিনটা ঝুঁকি বের করছি তার মধ্যে প্রথম ঝুঁকি কোনটা? নদী। মনে করেন যে ডেক পাতিল নিয়ে সাঁতরে আসতে, বই ভিজে ফেলা দেয়, তারপরে খাতা কলম হারা ফেলা দেয়, কত পোলাপান পানি খায়া জ্বরে পড়িয়া থাকে, ঠিক মতো ক্লাস করা হয় না, স্কুলে আসা হয় না। ওই অকাল বৃষ্টি ও মুষলধারে বৃষ্টি পড়ে, তখন কারণে যে বাচ্চারা স্কুলে আসতে পারে না, ঠিক মতো ক্লাস করতে পারে না। আমরা কাজটা কি নিছি আলপনা? নৌকা তৈরি করব। আচ্ছা, নৌকা তৈরিতে আমরা সরাসরি করতে পারবো না, না আমাদের এর জন্য কিছু উপকাজ হাতে নিতে হবে, তাই না? জি। প্রথম উপকাজটা কি? প্রথমে এসএমসি কমিটির সাথে আলোচনা করা। এই পিভিএ যে করলাম, তারপর আমরা ইউনিয়ন পরিষদে গেলাম। কোনো সমস্যা আছে কিনা? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে আমরা কয়েকবার শেয়ারিং মিটিং করি। শেয়ারিং মিটিং করার পরে তো চেয়ারম্যান সব কিছু আশা সংখ্যাতে, যা ঠিক আছে আপনার জন্য কিছু বরাদ্দ দিব, নৌকাটা বানায় নেন, কোনো কিছু মধ্যে কাজ হবে না, নৌকাটা বানায় দেওয়া লাগবে। ইউনিয়ন পরিষদের তহবিল থাকে এবং আমি নিজস্ব কিছু ব্যক্তিগত দান করে আমি এটা নৌকা বানিয়ে দেবো। Thank you.
একটা ঝুঁকি বের হয়েছে না আমাদের, তুমি একটা ঝুঁকি বলো। বাংলা শাকো তো সমস্যা বেরকে দেখা যাচ্ছে, আমরা এখানে বড় সমস্যা হলো আপনার নদী একটা বাসের শাকো মেরামত করা, মানে এই পুলটা নরভরে অবস্থায় আছে, এটাও আমি খুব দ্রুত করে দেবো ইনশাল্লাহ। আমরা প্রায়োরিটি হিসেবে দেখেছি যে বিদ্যালয় ভবনটা ঝুঁকিতে আছে, বিদ্যালয়ের দেওয়ালের মাটি সরে যাও। এতে সমস্যা নিরসনের জন্য আমরা উপজেলা শিক্ষা অফিসার বরাবর এটি আবেদন দেই। পরে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাই এবং সেখান থেকে ৪০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং সেই বরাদ্দ টাকা দিয়ে আমরা এখন সেই বিদ্যালয়ের দেয়াল নির্মাণ কাজ করছি। ঝুঁকি যত বড়ই আসুক, আমরা বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে আমরা এখন সক্ষম। আশা করি এই প্রজন্ম এবং এই প্রজেক্ট সবাইকে এই এডুকেশনের সাথে লিঙ্ক করানো যায়। দুর্যোগে আক্রান্ত হলে ওই সব স্কুলগুলো ন্যূনতম একটা শিক্ষার ব্যবস্থা তারা চালু রাখবে। আলটিমেটলি গিয়ে জাতীয় যে প্ল্যানিং, সেখানে এটা রিফ্লেকশন দরকার হবে। সবাই মিলে যদি আমরা দুর্যোগের সময় পরিকল্পনা করে কাজ করি, তাহলে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো।